আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে ইসলামিক নেটওয়ার্ক বিডি বিডি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও প্রাণান্দাল অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, বঙ্গবন্ধু চেতনা এতই বেড়ে গেছে, তারা পাগল হয়ে গেছে, ভাস্কর্য তৈরি করতেই হবে বাংলাদেশে। কিন্তু যেদিন বঙ্গবন্ধুর লাশ পড়েছিল ধানমন্ডির 32 নম্বরে, তখন তো কাউকে পাওয়া যায় নাই। তখন তো দলের মানুষ ছিল, বঙ্গবন্ধুর দলের মানুষ ছিল, তখন তো এই লাশ ধরার মতো কোনো মানুষ পাওয়া যায় নাই। আপনাদের হয়তো মনে নেই, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখনও মনে আছে। চলুন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কী বলেন শুনুন। এত বড় একটা ঘটনা বাংলাদেশে কি কোনো লোক জানতে পারল না? কেউ কোনো পদক্ষেপ নিল না? ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে কেন, সে উত্তর আমি এখনো পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার এটা জানতে ইচ্ছে করে যে কেউ সাহসে ভর দিয়ে এগিয়ে আসতে পারলো না। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকেই বলে আমরা ধর্মের ব্যবসায়ী, আমরা কিনা রাজাকার, আমরা কিনা অন্য দেশের টাকা খেয়ে বাংলাদেশে ভাস্কর্যের বিপক্ষে কথা বলতেছি। আমরা যদি বলি আপনারা এই ভাস্কর্য নিয়ে, ভাস্কর্য ইস্যু নিয়ে আপনারা বঙ্গবন্ধুর চেতনা ব্যবসা করতেছেন, আমরা যদি বলি আপনাদের পেট চালাচ্ছেন এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে, আপনারা এই সংসদে ওঠার জন্য, এমপি হওয়ার জন্য, আপনারা ছাত্রলীগের বড় বড় পদ পাওয়ার জন্য এই ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলতেছেন, বুক ফুলিয়ে আপনারা বলতেছেন যে গার মোটকে দিবেন, আলী মামুনুল হকের সাথে যারা কথা বলবে তাদেরকে কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবেন, মামুনুল হককে নিয়ে বাজে মন্তব্য করতেছেন, আপনারা বলতেছেন মামুনুল হককে যে মাঠে আসো খেলা হবে, কি খেলাবেন? আপনারা তো বঙ্গবন্ধুর চেতনা নিয়ে ব্যবসা করতেছেন, আমরা তো বঙ্গবন্ধুর বিপক্ষ নেই, আমরা বঙ্গবন্ধুর পক্ষে। আলিম আলামা বলতেছেন যে এই কথা যে বাংলাদেশের বুকুতে ভাস্কর্য তৈরি করতে এই কারণে দেওয়া হবে না, ভাস্কর্য আর মূর্তি সমান। আপনারা তো অনেক আলিম উলামা আছেন বাংলাদেশে, মুফতি উলামা কেরামগুলো আছেন, আল্লামা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাস্কর্য আর মূর্তি কি এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মূর্তির ব্যাপারে কি বলছেন, এইগুলো জিজ্ঞাসা করেন। যেই সময় আপনারা বুক ফুলিয়ে কথা বলতেছেন যে ভাস্কর্য ইস্যু নিয়ে, ভাস্কর্য তৈরি করতে হবে, যারা ভাস্কর্য তৈরি করতে দিতেছেন না তারা আলিম উলামা ধর্ম ব্যবসায়ী, না না কখনোই না, আমরা ধর্ম ব্যবসায়ী না। আর এই ধর্ম ব্যবসায়ী বলতেছেন আপনি যদি মারা যান তাহলে আপনার কাফন দাফন থেকে নিয়ে, গোসল থেকে নিয়ে, জানাজা পর্যন্ত এই আলিম উলামা ধর্ম ব্যবসায়ীরা জানাজা পড়াচ্ছে, অথচ আপনারাই বলতেছেন যে ধর্ম ব্যবসায়ী। এই করোনাকালে যারা মারা গেছেন অনেকেই আছেন যারা টাকার অভাব নেই, আপনার সন্তান আপনাকে বলতেছে, আপনার সন্তান, আপনার যে সন্তানগুলোকে চুরি ডাকাতি করে ধর্ম ব্যবসায়ী যাদেরকে বলতেছেন তাদেরকে ফোন করে বলতেছে যে আমার লাশ অমুক জায়গায়, আমার বাবার লাশ অমুক জায়গায় পড়ে আছে, আমার বাবার লাশটাকে গোসল দাও, জানাজার নামাজ পড়াও, কবর দাও। কিন্তু আপনি করোনার বয়ে আপনার বাবার লাশের পাশে যান নাই। আর যারা আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, যারাই বলেন না কেন, যারা এই বুক ফুলিয়ে এই ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলতেছেন, ভাস্কর্য ইস্যু নিয়ে যার যা ইচ্ছা আলিমদেরকে বলতেছেন, উলামাদেরকে বলতেছেন, একটিবার ভাবুন আপনি মারা যাওয়ার পর এই যে আপনি পদ পাওয়ার জন্য, উপরে দিকে ওঠার জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য, প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আপনার মুখ দিয়ে যা এসেছে তাই কথা বলতেছেন, আপনি একটিবার ভাবুন আপনি মারা যাওয়ার পর আপনার লাশটাকে গোসল করানোর জন্য, আপনার কাফন দাফন লাগানোর জন্য, আপনার জানাজা পড়ানোর জন্য সেই আলিমদেরকে প্রয়োজন হবে। তা আমাদেরকে রাজাকার কখনো ভাববেন না, আমরা রাজাকার না, আমরা অন্য বিন দেশি না, আমরা অন্য দেশ থেকে বেশি আসি নাই, আমরা বাংলাদেশের সন্তান, আমাদের বাংলাদেশে আমাদের জন্ম। এই আলিমুলামা যারা ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলতেছেন তাদের জন্ম হলো বাংলাদেশে, তারা বিন দেশি না। যদি বুঝতাম যে পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, এশিয়া মহাদেশ থেকে তারা এসে এই বাংলাদেশে বলতেছেন ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলতেছেন, তাহলে মানলাম যে আপনাদের কথাগুলো সত্য। না, কখনোই না। এই যে আল্লামা মামুনুল হক, তিনি একজন বড় মাপের আলিম, যার ফ্যামিলিতে শত শত হাফিজগণ হাফিজগণ আছেন, তাকে নিয়ে যে বাজে মন্তব্য করতেছেন, একটিবার ভাবুন। আপনি তো হয়তো কয়েকদিনের জন্য আপনার পথটা একটু উপরের দিকে উঠবে, যা ইচ্ছা তাই বলবেন, কিন্তু কয়েকদিন পর আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন বা কার কোন সময় মৌত আসবে কেউ বলতে পারবে না, কুল্লু নাফসিন যায়েকাতুল মৌত, আপনার বাবা চলে গেছেন, আপনার দাদা চলে গেছেন, আপনার পূর্বপুরুষ চলে গেছেন, আপনিও কবরের বাসিন্দা হইতে হবে। কিন্তু সামান্য লোভের জন্য, সামান্য টাকার জন্য, সামান্য পদ পাওয়ার জন্য,
ছাত্রলীগের উপরের দিকে পদ পাওয়ার জন্য, যুবলীগের উপরের দিকে পদ পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, সংসদে একটু বসার জায়গার জন্য আপনার যা ইচ্ছা তাই কথা বলতেছেন? না না, একটিবার ভাবুন যে আপনিও আমাদের ভাই। আলিমুলামা আপনাদেরকে বোকা দিচ্ছেন না, আলিমুলামা আপনাদেরকে বলতেছেন না যে আপনারা জাকার, আপনারা বিনদেশি, এগুলা বলতেছেন না। আপনারা একটিবার মন দিয়ে বালিশের সাথে মাথা লাগিয়ে একটিবার চিন্তা করবেন যে আলিমুলামা কী জন্য, কিসের জন্য এতগুলা কথা বলতেছেন? আলিমুলামারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন শুধু একটা জিনিসের জন্য, যে বঙ্গবন্ধুর কবরে যেন আজাব না হয়, আমাদের কারণে যেন বঙ্গবন্ধুর কবরে যেন আজাব না হয়, এটাই বোঝাতে চাচ্ছে।